প্রয়াত এক টাকার ডাক্তার পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায়, বোলপুরে নেমে এলো শোকের ছায়া। প্রয়াত পদ্মশ্রী এক টাকার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আজ সকাল 11:45 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গরিব দুস্থ মানুষকে মাত্র এক টাকায় চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য 2021 সালের 8ই নভেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মশ্রী সম্মান পান তিনি। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন তিনি, কলকাতার একটি বেসরকারি হাসপাতালেও ভর্তি ছিলেন। এদিন সকালবেলা তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। তার প্রয়াণে শোকাহত বোলপুর শান্তিনিকেতনবাসী। এই এলাকার কয়েক হাজার মানুষের চিকিৎসা করেছেন তিনি, তার হাত ধরে সুস্থ হয়ে উঠেছেন হাজার হাজার মানুষ। দীর্ঘদিন রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির সদস্য ছিলেন ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়। বোলপুরের হরগৌরীতলার বাসিন্দা তিনি, এলাকায় এক টাকার চিকিৎসক হিসেবে জনপ্রিয় ছিলেন। কংগ্রেসের হয়ে বোলপুরের বিধানসভায় বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সুশোভন বাবু। তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর তিনি বীরভূমের তৃণমূলের প্রথম জেলা সভাপতি হয়েছিলেন। অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিংহ, বিকাশ রায় চৌধুরী সহ আজকে বহু তৃণমূল নেতার রাজনীতিতে পদার্পণ ঘটেছে তারই হাত ধরে। উনি যেভাবে শুধু দল বলে নয়, দল উনি অন্য মানুষ, উনি নিরপেক্ষভাবে ওই দলের মানুষ, ওই দলের মানুষ সেটা উনি দেখতেন না। আমরাও সেইভাবে থাকতাম এবং কোনো দিনই বলতাম না দাদা আমার পেশেন্ট, আমার পেশেন্ট না, দাদা সে একটি প্রিন্সিপাল ছিলেন এক নম্বর। এবং উনি দীর্ঘদিন ধরে আমাদের জাতীয়বাদী কংগ্রেস দলের উনি সভাপতি ছিলেন, উনি আমাদের কর্ণাধার। বোলপুরের যে সমস্ত আজকে উন্নয়ন, যা আরও পৌরসভার উন্নয়ন, ওনার হাত ধরে বোলপুরে অনেক কিছুই সমস্তটাই, কোনোবাবু থাকাকালীন উন্নয়ন ওনার হাত ধরে, সমস্তটাই ওনার হাত ধরে। তো আমরা কেউ ভুলবো শুধু তাই নয়, উনি যেভাবে চিকিৎসা করতেন, আজকে বোলপুরে কোনো ডাক্তার নেই, উনি ছুটে যেতেন, উনি অসুস্থ অবস্থায় ছুটে গেছেন, তার বাড়িতে কলে গেছেন, উনার তার দুবার তিনবার সপ্তাহে ডায়ালিসিস চলছে। আমি এসে বারবার বলেছি দাদা আপনি একই করছেন, আপনি বন্ধ করুন। আমি বন্ধ করতে পারবো না রে বাবা, আমাকে বলিস না ওইটা বন্ধ করতে, তাহলে আমি আরও বসে শুয়ে যাব, এই কথাই বলতেন। আমরা হ্যাঁ পদ্মশ্রী তো উনি পেয়েছিলেন এবং উনি ওনার নামটাও গিনিস বুকেও আছে, তার যে গিনিস বুকেও নাম আছে। এবং আমরা চাইবো ওনার হাত শান্তি লাভ করুক এবং উনি আমাদের মধ্যে আছেন, বোলপুরের মানুষ আবার সকলের মধ্যে আছেন, আমাদের দলের মধ্যে তো উনি আছেনই। এবং সবসময় বলতেন দেখ বাবা আমি এই দলটা করে গেছি, আমি সিন্ধু গিয়েছিলাম, এই দলটা আমি করবো, এই দলে আমি আছি। আমার ভাবি আপনাদের দল থেকে কীভাবে শ্রদ্ধা জানাবেন? আমরা শ্রদ্ধা জানাবো তাকে, আজ এসেছি আমরা, আমাদের দলের কর্মীরা বলছে কখন আসবে কখন আসবে, আমরা সেইভাবে এসে তাকে শ্রদ্ধা জানাবো। শ্রদ্ধা জানা আমাদের ভাষা নেই, উনি আর সেইভাবে না, আমরা শ্রদ্ধা তো সবসময় শ্রদ্ধা করি ওনাকে, আজ নয় বোলপুর আপাতত মানুষ শ্রদ্ধা করে। আমার নাম শিবকিঙ্কর সাহা, আমি বোলপুর শহর কংগ্রেস সভাপতি। আগে পর্যন্ত কথা হয়ে মানে কথা বলার শক্তি হচ্ছে এই জায়গাটা দলের একটা প্রচণ্ড অপরন্ত ক্ষতি। ওনাকে বিষমের লোক দলীয়ভাবে যে বিষমের কর্মীরা যেমন গোটা ভারতবর্ষের লোকেরা একটি এক টাকার ডাক্তার হিসেবে পরিচিত, ভারতবর্ষের রাজীব গান্ধীর আমল, ইন্দিরা গান্ধীর আমল, প্রণববাবুর থেকে বিভিন্ন ইয়েতে রাজনৈতিক, আমি রাজনৈতিক কথাটা বলছি, সমাজসেবা কিন্তু আলাদা জায়গায়। সমাজসেবা ডাক্তারি যে সেবাটা দিয়েছেন সেটা যে অপূর্ণ, যে সেবাটা তার জন্যে যোগ্য সম্মান এতদিনে পেয়েছিল, ডাক্তারি সম্মান যোগ্য সম্মানটা এতদিনে পেয়েছিলেন, আরও আগে পাওয়া উচিত ছিল। এবং আমার ব্যক্তিগত জীবনে, আমার লাইফে, আমার যেদিন আমি বিয়ে করছি, যে আমার আমাকে বিয়ে নিয়ে আসে সেটা হচ্ছে মাজিক গ্রাম, ডাক্তারবাবু নিজের সঙ্গে আমার গাড়িতে থেকে যে লোকটি একটা দিন এক ঘন্টা কামাই করতে পারে না সেই লোকটা সেদিন কিন্তু আমার সঙ্গে গিয়ে আমার বিয়ে সঙ্গে আমার সঙ্গে এসে, এটা আমার ব্যক্তিগত লাইফ। এবং রাজনীতিতে সবসময় তার চিন্তাধারা অন্য লোকের চিন্তাধারা এবং লোকাল ওনার চিন্তাধারা নিয়ে আমরা চলতাম। আমার আরও ভালো লাগতো যে সবসময় সাদা
হাসি মুখে কথা বলা এবং রাজনীতিতে অনেক পরিবর্তন আসতে পারে, সে তো সবসময় আসতে পারে, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উনি কিন্তু মানুষ ছিল। সেটা বোলপুরবাসী কেন, যে কোনো জায়গায় যে কোনো সত্যিই হোক উপকৃত হয়। এই মৃত্যুতে আমাদের দলের যেমন অপূরণীয় লোকাল ক্ষতি, তেমনি বোলপুরবাসীরও আমার মনে হয় যে সেবাটা পেয়েছে দিন রাত দল নির্বিশেষে সাধারণ মানুষ হিসেবে, এটাও কিন্তু প্রচন্ড সুষমন্দ মরা খবর শুনে একে আমার শরীর খারাপ হয়ে গেছে। আমার ব্যক্তিগত ব্যাপার দাদা, কতটা ক্ষতি হলো তা বিভিন্ন মানুষের। আমি অনুরোধ করছি ওর সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করুন, ওর সঙ্গে পারিবারিক দাদা আপনারা তো পরিবারের চিকিৎসক ছিলেন, আপনাকে চিকিৎসা করেন না, আমার সঙ্গে পারিবারিক ছিল। আমি অনুরোধ করছি বললাম জিজ্ঞেস করবেন, একবার আমার পারিবারিক করছি ওনার সঙ্গে পারিবারিক সম্পর্ক বলছি। আপনি যাবেন মরদেহ নিয়ে এলে? আমি যাবো একটু পরে। দাদা কখন খবরটা পেলেন আপনি? খবর পেলাম একটার সময়। তারপর মন মেজাজ খারাপ, প্রেশার বেড়ে গেল।